আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পে দুর্গত মানুষদের জন্য আপনাদের পাঠানো ভালোবাসাগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি দুর্গত অঞ্চলে। এবং আমরা এর আগে 2472টি পেডিং জ্যাকেট যেগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সেগুলো আমরা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ গত পরশুদিন। আর আজকে আমরা নতুন করে পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ 5500+ আপনার পেডিং জ্যাকেট, অর্থাৎ সর্বসাকুল্যে 8000 পেডিং জ্যাকেট আমরা পাঠাচ্ছি আসনা ফাউন্ডেশনের তরফ থেকে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামীকাল আমাদের ডোনেশনের শেষ দিন, আশা করছি আমরা আগামীকালকের মধ্যে ক্লোজ করতে পারবো। কাভার্ড ব্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি কাভার্ড ব্যান ভর্তি করা হচ্ছে এবং সেগুলো ইনশাআল্লাহ আজকে সন্ধ্যার মধ্যে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পাঠিয়ে দিব তুরস্কে, তুরস্ক দূতাবাসে, এবং তুরস্ক দূতাবাসেও সেগুলো সরাসরি চলে যাবে ইনশাআল্লাহ এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে কার্গো বিমান হয় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেগুলো সরাসরি দুর্গত অঞ্চলে চলে যাবে। আমাদের একটা বড় আক্ষেপের জায়গা হলো আমরা সিরিয়াতে পাঠাতে পারছি না। মূলত সিরিয়াতে দুর্গত মানুষগুলোর ব্যাপারে এ পর্যন্ত যে সমস্ত নিউজ আমাদের কাছে এসেছে যে সেখানে দুর্গত মানুষের সংখ্যা তুরস্কের তুলনায় অনেক কম। আজকের দৈনিক প্রথম আলোর যথাসম্ভব আমি যদি ভুল না করে থাকি একটা রিপোর্ট অনুপাতে যে যখন 37,000 ছিল সর্বশেষ মৃত মানুষের সংখ্যা, তখন 7,000 ছিল সিরিয়াতে মৃত মানুষের সংখ্যা, 30,000 ছিল তুরস্কে। তারপরও সিরিয়াতে অনেক বেশি ডোনেশন এবং সহায়তা যাওয়া প্রয়োজন। তবে এটার জন্য সরকারি কোনো সহযোগিতা না থাকলে, অর্থাৎ সরকারিভাবে উদ্যোগ না নিলে সেটা আসলে সম্ভব না। আমরা আশা করব এবং জোরালো আবেদন করব আমাদের সরকারের প্রতি যে আলহামদুলিল্লাহ উদ্ধারকর্মী তুরস্কের পাশাপাশি সিরিয়াতে আমি যতটুকু জানি পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে, সেটি আমাদের জন্য আনন্দের এবং তৃপ্তির, এবং এর সাথে সংশ্লিষ্টরা অবশ্যই ধন্যবাদ পেতে পারেন। কিন্তু সেই সাথে আমরা আশা করব যে এখান থেকে বাংলাদেশের মানুষ, এমনিতে আমরা আর্থিক অনটনের মধ্যে আছি, তারপরও পৃথিবীর যে কোনো মানুষের কষ্টে বাংলাদেশের মানুষ সাধ্য অনুযায়ী ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাজ করার চেষ্টা করি। বিশেষ করে মুসলমানরা ইসলামী নির্দেশের কারণে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মানুষের উপকার করবার চেষ্টা করে। সেই জায়গা থেকে সিরিয়ার মানুষের জন্য আমাদের একেবারে নামকা অস্তেও যদি কিছু সম্ভব হয় যে আমরা একেবারে মানে কোন রকম আমরা অংশগ্রহণটা অন্তত করলাম, মনের প্রশান্তিটা হলো, সেই সুযোগটা যেন আমাদের সরকার যেন করে দেয়, অর্থাৎ এর জন্য যথাযথ উদ্যোগ যেন নেওয়া হয়, আমরা সেই আবদার এবং জোরালো আবেদন রাখবো ইনশাআল্লাহ। আমরা আসি একটু দেখি ভিতরে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে 5,000+ 5,500 সামথিং জ্যাকেট আছে, সেগুলো আমরা এখানে রেডি করেছি এবং প্রতিটা কার্টুনে আজকে 10টা করে প্যাকেট করা হয়েছে। এর আগে 12টা করে ছিল, আজকে 10টা করে প্রত্যেকটা কার্টুনে প্যাকেট করা আছে। এগুলো এই মুহূর্তে সেখানে অনেক বেশি প্রয়োজন। যারা সেখানে আছেন দুর্গত এলাকাতে তারা বলছেন ওখানে মানুষ ফ্রিজ হয়ে যাচ্ছে রীতিমতো, এবং সেখানকার ঠান্ডা এত বেশি যে এই ভয়াবহ ঠান্ডার মধ্যে মানুষ রীতিমতো তাদের মানে ভূমিকম্পের চাইতেও ঠান্ডার কষ্টটা কোনো অংশে কম নয়, বরং ঠান্ডা এবং শীতের কষ্টটা বরং কোনো ক্ষেত্রে অনেক বেশি। অনেকে বলছেন যে আমরা ভূমিকম্পে বেঁচে গেছি কিন্তু ঠান্ডায় মরে যাচ্ছি, কারণ সেখানে -10 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হয়, আরো কম বেশিও সেখানে হয়। তো এরকম পরিস্থিতিতে তাদের জন্য আসলে সেরকম শীতের পোশাক নাই বললে চলে। প্রায় 2 কোটি মানুষ এফেক্টেড, এর মধ্যে হঠাৎ করে এত মানুষের জন্য আসলে পোশাক, জেনারেটর এবং সবকিছু একসাথে অ্যারেঞ্জ করা কঠিন। তারপর আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ এগিয়ে এসছে, বাংলাদেশ থেকে আমরা যেহেতু তুরস্ক দূতাবাস ডোনেশন নিচ্ছে সেজন্য তাদের মাধ্যমে আমরা আপনাদের এই আমানতগুলো ভালোবাসাগুলো পাঠিয়ে দিচ্ছি। আমরা আগামীকালকের পরে আর এই প্রজেক্টে কোনো ডোনেশন নেব না ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের এখানে এই প্রজেক্টে ডোনেশন দেওয়ার বা অংশগ্রহণ করার শেষ দিন। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিবেন যে আমরা খুব শীঘ্রই হয়তো সিরিয়ার জন্য কিছু করতে পারবো, এবং সরকার ইতিমধ্যে সেখানে যে উদ্ধারকর্মী পাঠিয়েছে সেজন্য ধন্যবাদ পাওয়ার অনেক বেশি হকদার। সেই সাথে আমরা যেটি বললাম যে তুরস্কে মূলত মানুষের মৃত্যুর হার যেমন বেশি, ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি, কারণ সেখানে বহুতল ভবনগুলো অনেক বেশি ভেঙেছে। সিরিয়াতে মানুষ এমনিতে নিডি, কিন্তু সেখানে আপনার বহুতল ভবন এমনিতে যুদ্ধ বিধ্বস্ত জায়গা হওয়ার কারণে মানুষ তাঁবুতে বেশিরভাগ মানুষ ছিল, যার কারণে প্রাণহানির ঘটনাটা অনেক কম ঘটেছে। তারপরেও সিরিয়াতে অবশ্যই বেশি যাওয়া দরকার, কারণ তাদের কিছুই নাই বললে চলে, ভয়ঙ্কর একটা অবস্থা বিরাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুর্গত ভাই বোনদের দুর্গতি এবং তাদের কষ্ট লাঘব করে দিন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আজকে দিনভর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন আলহামদুলিল্লাহ, আজকে দিনভর তারা পরিশ্রম করেছেন, কাজ করেছেন এবং আল্লাহকে খুশি করবার জন্য তারা অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ এই এতগুলো মালামাল তারা প্যাক করেছেন, কার্টুনে টেপ মেরেছেন, স্টিকার মেরেছেন, অর্থাৎ এটাকে সম্পূর্ণ কার্গো বিমানে পাঠানোর মতো করে উপযোগী করে তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ তালা একান্ত অনুগ্রহ, আমাদের ভাইদেরকে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন।
এবং সেই সাথে আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সুচারুরূপে আপনাদের আমানতকে যথা সময়ে যথা জায়গায় আমরা পৌঁছে দিতে পারি আজকেই আমরা আশা করছি মাগরিবের আগে আগে তুরস্ক দূতাবাসে আমরা এটি পৌঁছে দিব এবং আগামী কাল এবং আজকে রাতে সরাসরি ইনশাআল্লাহ এয়ারপোর্টে চলে যাব আগামী কাল বা সর্বোচ্চ পরশু মধ্যে আমরা আশা করছি দুর্গত অঞ্চলে পৌঁছে যাবে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তুরস্ক ও তাদের বর্ডার খুলে সিরিয়াতে ত্রাণ পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে তাদের মাধ্যমে ত্রাণগুলো ইনশাআল্লাহ বিদিলা সিরিয়ার দুর্গত মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করছি আমরা আসলে চাইলেই অনেক কাজ করতে পারি না সে সুযোগ আমাদের নাই আমাদের সেই সীমাবদ্ধতাটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যতটুকু সুযোগ পাচ্ছি সিলেটের বন্যায় আমরা যেখানে সুযোগ পেয়েছি সেখানে আমরা ঝাঁপিয়ে পড়েছি কিন্তু যেখানে আমাদের আসলে খুব বেশি সুযোগ নেই সেখানে আমরা চেষ্টা করতে পারি দোয়া করতে পারি এবং আমাদের যে আন্তরিকতা আছে সেটি আমরা প্রকাশ করতে পারি এর বাইরে আসলে আমাদের তেমন কিছু করার থাকে না এই সীমাবদ্ধতাটুকু আশা করি আমরা বোঝার চেষ্টা করব আবারও আমরা দোয়া করছি যে সমস্ত ভাইরা বোনেরা এই প্রজেক্টে অংশগ্রহণ করেছেন আল্লাহ তালা আপনাদের অনুদানকে কবুল করুন আর যে সমস্ত ভাইরা স্বেচ্ছাসেবা দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা কবুল করুন এবং আমরা প্রত্যেকে ডোনেশন করতে পারি বা না পারি স্বেচ্ছাসেবা দিতে পারি বা না পারি আসুন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের গুনাহগুলো মাফ করে দিন আমাদের বিপদ আপদ দূর করে দিন এবং মুসলিম বিশ্বের গোটা পৃথিবীর মানুষকে সকল ষড়যন্ত্র থেকে সকল বিপদ আপদ থেকে সকল মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত রাখুন এবং যে সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেন প্রায় 40,000-এর বেশি মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণের সংবাদ আমরা শুনেছি এই দুর্ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যারা ইমান নিয়ে চলে গেছেন তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন এবং প্রত্যেকের পরিবারকে আল্লাহ তাআলা শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন আমরা সেই দোয়া করি এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যারা যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণমূলক কাজ আরো ভালো করে সুচারুরূপে সুসম্পন্ন করার তৌফিক দান করেন এবং আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানুষের পাশে দাঁড়াবার জন্য আমাদেরকে শিক্ষা দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিলফুল ফুজুল সংগঠন করে মানুষের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন মক্কাতে অতএব আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদেরকে বলেছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফামুলিন নাস মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে অতএব আমরা সেটি কাজ করব এবং আহসান কামা আহসানাল্লাহু ইলাইক আল্লাহ তোমার প্রতি যেমন আহসান করেছেন আল্লাহ বলেছেন তুমিও তুমি মানুষের প্রতি সেরকম আহসান করো বিধায় আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের আশেপাশে সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো মানুষের জন্য কল্যাণকামী হিসাবে নিজেকে নিবেদিত করব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষে যে মানুষের কল্যাণে নিজেকে সবচেয়ে বেশি নিবেদন করে আসুন কারোর ক্ষতি করব না কারোর পেছনে লাগবো না কারো শত্রুতা নয় আসুন মানুষের উপকার করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং আমাদের স্বেচ্ছাসেবী ভাই সহ যারা কাজ করছেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন আজকে ইনশাআল্লাহ বিদিনা 4টি কাভার্ড ভ্যান ইতিমধ্যে ভর্তি হচ্ছে এবং আমরা আশা করছি আরও 1টি কাভার্ড ভ্যান আমাদের ভর্তি হতে হবে এবং মোট এই 5টি কাভার্ড ভ্যান ভর্তি হয়ে ইনশাআল্লাহ বিদিনা আজকে সমস্ত মালগুলো চলে যাবে জাজাকমুল্লাহ খেয়ের প্রিয় দর্শক আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দোয়া করতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মানবতার কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করেন নিষ্ঠা দান করেন এবং সকলের দান এবং প্রচেষ্টা কবুল করেন এবং কষ্টে এবং দুর্গতিতে থাকা মানুষের কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দেন দূর করে দেন জাযাকুমুল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু